পিসমশাই, এটা তো কোনো প্র্যাকটিক্যাল কথা নয়। মা এখানে একা থাকবে কি করে? মা যদি এখানে একা থাকে সেটা চুপ করবি, চুপ করবি? তোর তো সব বুঝে বসে আছি, আমাকে কথা বলতে দে না। হ্যাঁ বৌদি, 25 বছর ধরে তুমি এই সংসার করেছো, ওই সংসারটাকে তৈরি করেছো, গড়ে তুলেছো সেই সংসারটাকে। কতটা অপমান, কতটা অসম্মান হলে মানুষ ওই সংসারটা ছেড়ে দিয়ে চলে আসতে পারে, আমি আমাকে আলাদাভাবে এটা বোঝাতে হবে না বৌদি। তবে একটা কথা বলছি, একটা মানুষ, সে বুড়ো মানুষটা তোমার শ্বশুরমশাই, সে তোমার জন্য সত্যি কষ্ট পাচ্ছে আজ। তাকে আমি বলে এসেছি যে আমি বৌদিকে খুঁজে বার করবই আর তাকে তাকে বাড়িতে নিয়ে যাব। তুমি শুধু একবার একবার ওই বাড়িতে চল, ওদের সামনে দাঁড়িয়ে থেকে তুমি বলবে যে যে তুমি ওই বাড়িতে থাকতে পারবে না, তারপর তুমি দেখো আমি তোমাকে এই বাড়িতে ছেড়ে যাব। আমার তো একটা দায়িত্ব আছে বৌদি, এই দীপু যেরকম তোমার ভাই, আমি তো তোমার দাদা, তুমি তো আমাকে উপলদা ডাকো, তাই না? তোমার সমস্ত দায়িত্ব আমার, তুমি শুধু একবার আমার সাথে ওই বাড়িতে চলো, গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে থেকে তুমি বলো যে তুমি ওই বাড়িতে আর থাকবে না। আমি আর ও বাড়িতে যেতে চাই না উপলদা, বিশ্বাস করো। বৌদি, আমি তোমাকে কি একবারের জন্য বললাম ওই বাড়িতে গিয়ে থাকো? আমি বললাম ওই বাড়িতে আমার সাথে চলো, ওদের সাথে কথা বলো, বলো ওই বাড়িতে তুমি থাকবে না, এই তো। আমার হাজার একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমার ভালো লাগে না, আমার পা সরছে না। ওরে তুমি কি ভুলে যাচ্ছ, তোমার একটা ছোট্ট মেয়ে আছে, তার রেসপন্সিবিলিটি তো তোমারই। মেয়ে? আমার মেয়ের আমাকে কোনো দরকার নেই উপলদা, ওর জুন আন্টি আছে তো, জুন আন্টির গাইডেন্সেই ওর জীবনটা সুন্দর হয়ে যাবে, আমাকে ওর লাগবে না। ওই তো বললাম তো, টিঙ্কা রোজ একবার করে এসে আমার সঙ্গে দেখা করে যাবে, তারপর ওর যখন জীবনে একটু দাঁড়িয়ে যাব, একটা ব্যবস্থা করলে আমি ওর কাছে গিয়ে থাকবো। না তুমি এখানে থাকবে, আমি বাড়িতে থাকবো, আমি আর তুমি কিছুতেই আলাদা থাকবো না, আমি এখানে এসে থাকবো। দেখো এখানে এসে যদি থাকি তাহলে বাড়ি ভাড়ার খরচটা তো বেঁচে যাবে, খাওয়ার জন্য টাকা জোগাড় করতে হবে, আমি রোজগার করে ফেলবো মা। পিসমশাই বলছি, অন্তর আন্টি কিছু মনে করবে আমি এখানে থাকলে? আমি এটা বুঝতে পারছি না, অন্যের বাড়িতে তুই কেন থাকতে যাবি? তার মধ্যে একটা গ্লানি আছে, তোর তো নিজের বাড়ি আছে, সে বাড়িতে থাকার তোর অধিকার আছে, তোর মায়ের অধিকার আছে, তুই নিজের অধিকার এইভাবে ছেড়ে দিবি? তোর মা কোনো কথায় আঘাত পেয়েছে, সেটা কি কথা সেটা আমরা সবাই জানি, তোর এই অধিকার ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু উপলদা, দিদি একা থাকবে এখানে, দিদির সাথে কেউ থাকবে না, এটা তো হতে পারে না। ইম্পসিবল, আমি মাকে এখানে কিছুতেই একা থাকতে দেবো না। ওরে ডিঙ্কা চুপ করবি, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, আমার তো কথা শেষ হয়নি, একটু ভরসা কর আমাকে। কি করে ভরসা করব বলো, মা তো কোনো কথাই আমার শুনছে না। মা তোমায় আমি রিকোয়েস্ট করছি, এতগুলো বছর যে বাড়িটায় ছিলে সেই বাড়িটা এক মুহূর্তে ছেড়ে বেরিয়ে এসো না, একটু সময় দাও। দেখো আমারও তো সব কিছু জোগাড় করতে একটু টাইম লাগবে, আমার অবস্থাটা এই সময় খুব অসহায় মা। দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য কেয়ার করি, তুমি আমার কথাটা একটু ভাবো, আমাকে একটু সময় দাও মা। তুই যে আমার জন্য ভাবিস না, এটা ভেবেই আমার জীবনের সব থেকে বড় শান্তি, জানিস তো। কিন্তু ডিঙ্কা, এই সিদ্ধান্তটা আমার একার, তোদের কারণ না। তাছাড়া তুই ও বাড়ি ছেড়ে কেন আসবি ডিঙ্কা? ও বাড়িতে তোর একটা অধিকার আছে, তুই নিজের অধিকার কেন ছাড়বি আমার জন্যে? তোর তোর পাপার ওপর কি তোর কোনো অধিকার নেই? হ্যাঁ তোমার তোমার অধিকারে কি হবে মা? আমার আমার কোনো অধিকারে নেই। আছে বৌদি, আছে আছে, তোমার বললেই সেই অধিকার চলে যায় না, সে অধিকার আছে, যতদিন না ডিভোর্স হয় তোমার অধিকার আছে। কিসের অধিকার? সেইটাই শুধু হয়নি,
আমাদের মধ্যে যে কোনো সম্পর্ক নেই সেটা তোমরা সবাই ভালো করেই জানো। ওই মানুষটার কাছ থেকে কিছু নিতে আমার আমার একদম ভালো লাগে না। নিয়েছি খানিকটা বাধ্য হয়ে, আমার দম বন্ধ হয়ে আসত। ওই বাড়িতে গেলে না আমার হাত পা কাঁপে, বুক ধড়পড় করে, আমার আমার একটু ইচ্ছে করে না। তোমরা আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো বলদা। বৌদি, তোমার দিকটা আমি চিন্তাও করেছি, ভেবেও দেখেছি। আমি তোমাকে একবারও বলিনি তুমি এই বাড়িতে গিয়ে থাকো। আমি শুধু তোমাকে বলেছি তুমি যাও, ওখানে কথাগুলো বলো, তারপর তুমি এই ফ্ল্যাটেই থাকবে, এই অন্তরা ফ্ল্যাটে থাকবে। আর রইল চাকরির ব্যাপার, সেটা আমি খুঁজে দেখছি তোমার জন্য কোন চাকরিটা দেওয়া যায়। কিন্তু মাকে তো আমি বললাম। আরে চুপ কর না, সব কথায় কথা বলতে হয়, আমি তো কথা বলছি। ডিঙ্কা কথা বলতে দে, একটু শান্ত হ। উপলদা যা বলছে একদম ঠিক কথা বলছে। শোন দিদি, তুই একবার তুই ওই বাড়িতে চল, তোকে থাকতে হবে না। তুই গিয়ে ওদের সবার মুখের সামনে বলে দিবি যে আজ থেকে তুই ওই বাড়িতে আর থাকবি না। দিদি জানিস তো, মুখের উপরে না বলার না একটা অদ্ভুত জয়ের আনন্দ আছে, এটা তোকে বুঝতে হবে। আবার আমি ওই বাড়িতে যাব? হ্যাঁ দীপু, একদম ঠিক কথা বলছে বুদি, দীপু একদম ঠিক কথা বলছে। এই দেখো, তুমি তো নিজের ইচ্ছে যাচ্ছ না, আমরা তোমাকে জোর করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাছাড়া তোমাকে মনে রাখতে হবে একজন বয়স্ক মানুষ, তোমার শ্বশুরমশাই, সে তোমাকে নিয়ে খুব চিন্তা করছেন। তুই তো নিজে আসতে চেয়েছিলেন না, আমি আটকালে বললো না না আসতে হবে না, আমি খুঁজে বার করি আগে, আমি বৌদিকে নিয়ে যাব, এইটুকুই তো। তাছাড়া তোমাকে ওখানে থাকতে হবে না, তুমি তুমি এই ফ্ল্যাটেই থাকবে, তোমাকে কেউ আটকাবে না। তোমরা কেউ কিন্তু আমাকে জোর করবে না, আমি বলে দিচ্ছি। আমি কথা দিলাম, আমি অন্তত তোমাকে আটকাবো, এই কথা দিচ্ছি তোমাকে। আর তোর চোখ মুখের অবস্থা দেখো, তুমি তো কিছু খাওনি। হ্যাঁ, দুদিন ধরে কিচ্ছু খাওনি, তোমাকে বাড়িতে খেতে হবে না। তুমি চলো, তুমি আমার সাথে খাবে, চলো আমার বাড়ি চলো। মা, মা আমি এখান থেকে বেরিয়ে তোমার জন্য কিছু খাবার কিনব, তারপর নিজে হাতে খাইয়ে দেব, যেরকম তুমি আমায় দিতে। আমি জানি আমি খাইয়ে দিলে তুমি না করতে পারবে না। একটা দামড়া ছেলে, হ্যাঁ দীপু দেখ কিভাবে কাঁদছে। ওরে কান্নাকাটি করলে খাবারটাকে কিনবে, চল যাব, চল যাবো, চল চল চল। বাবা, এই উপল তুমি এসেছো, তুমি কোনো টেলিফোন টেলিফোন করলে তাহলে নিশ্চয়ই খোঁজ পাওনি। খোঁজ পেয়েছি বাবা। হ্যাঁ পেয়েছো, কোথায় কোথায় বৌমা? ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে, রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। একটু ভালো লাগায় ইচ্ছে করোয় সুখ শ্রীময়ী। মোদি তুমি কোথায় চলে গিয়েছিলে? বাড়ি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে তুমি? এই মিঠুটার কথা, এই মিঠুটার কথা তোমার একবারও মনে পড়েনি? মনে পড়বে কেন, আমি তো তোমার কেউ নই না, তোমার সঙ্গে কোনো রক্তের সম্পর্কই নেই, মনে কেন পড়বে? কাঁচো কেন মিঠু দি, মরে তো যাইনি। তালি মশাই, শুধুমাত্র আপনি বলেছেন বলে দিদি আজকে এই বাড়িতে এলো, নয়তো দিদি আসতো না। বৌমা, 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 তুমি তুমি ঠিক আছো তো মা? বৌমা, এই বুড়ো মানুষটাকে এত বড় শাস্তি দিতে পারলে মা? আমাকে ক্ষমা করবেন বাবা, মানসিকভাবে আমি ঠিক ছিলাম না, তাই বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছিলাম।
তবে আমার উচিত ছিল আপনাদের জানিয়ে যাওয়া, বলে যাওয়া। আমি আপনাদের সকলকে না বলে চলে গেছিলাম। অনেক চিন্তা হয়েছে আপনাদের, হয়রানি হয়েছে এই দুটো দিন। পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।